قال عليه الصلاة والسلام إن الله تبارك وتعالى يقول آمرا ومقرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا والعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله پاک رب العزت আমাদেরকে রমজানের পূর্বে দুইটি গুরুত্বপূর্ণ মাস রজব এবং শাবান মাস রজব অতিবাহিত হয়ে গেছে শাবান মাসের প্রথম জুমার দিন আমাদেরকে দুনিয়ার বুকে সবচাইতে উত্তম স্থান মসজিদে আল্লাহর গোলামি করার জন্য আসার সুযোগ করে দিয়েছেন রব্বুল আলামিনের দরবারে মনকে উজাড় করে দিয়ে আল্লাহ যেন আমাদের শুকরিয়া দেখে আল্লাহ খুশি হয়ে যায় সেইভাবে আমরা কালিমাতু শুকর আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দুই মাস পূর্ব থেকেই দোয়া করতেন আপনাদের মুখস্থ আছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين رجب এবং শাবান মাসে বরকত দান করুন আমার জীবনকে দীর্ঘ করে আমি রমজান পাওয়ার সৌভাগ্য আমাকে দান করুন এই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া সবচাইতে বেশি রোজা রাখতেন রজব এবং শাবান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতির জন্য দুই মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যত বেশি গুরুত্বপূর্ণ কাজ তার প্রস্তুতিও আগে থেকে হয় দৃষ্টান্ত দেওয়ার জন্য বুঝাচ্ছি যেমন আপনার এলাকার একটা ব্যবসায়ী সমিতির ইলেকশন হবে 10 দিন 15 দিন আগে আবার বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে 2-3 মাস আগে কেন কাজ যত বেশি গুরুত্বপূর্ণ হয় তার প্রস্তুতি আগে থেকে ঘোষণা হয় কথাটা স্পষ্ট কিনা যেহেতু রমজান একটা গুরুত্বপূর্ণ মাস সেই জন্য রমজানের প্রস্তুতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতেন রজব শাবান হয়ে গেছে শাবান রজব শেষ হয়ে গেছে শাবান এসে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রস্তুতির দরকার নেই
যেহেতু আল্লাহ পাক উপজিত বলেন গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রব্বুল আলামিন ঘোষণা দেন হে নবী তোমার অতীত বর্তমান গুনাহ হোক বা না হোক সবগুলি তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছেন। যিনি নিষ্পাপ মাসুম, যিনি আল্লাহর মর্যাদা অর্জন করেছেন, আল্লাহর কাছে এত নৈকট্য অর্জন করেছেন, তার তো এত বেশি ইবাদতের দরকার নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে রমজান আসার আগে আমি যেহেতু দুই মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেছি, তোমাদের তো দুই মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভালো করে খেয়াল করেন, আপনার ছেলের বিবাহ হবে আগামী মাসের এপ্রিলের 15 তারিখ, খবর নাই, সকালে আপনি মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করছেন, দেখবেন যে নুন আনতে পান্তা নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, হলুদ নাই, কিচ্ছু নাই। তাহলে আপনার ছেলের বিবাহের অনুষ্ঠানের জন্য যদি আপনার 15-20 দিন আগের থেকে প্রস্তুতি নিতে হয়, রহমত মাগফিরাত নাজাতের মাসে আল্লাহ পাক কবুল ইজ্জতের পক্ষ থেকে রহমত মাগফিরাত নাজাত অর্জন করার জন্য দুই মাস আগের থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে কি না? হবে। কেন? কারণ রমজান শুরু হয়ে গেছে, তারাবি শুরু করছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, আমি কিভাবে তাহাজ্জুদ করব, কোন সময়ে আমি কোরআন তেলাওয়াত করব, কোন সময়ে আমি একটু তাসবিহ তাহলিল পড়ব, সেটা পরিকল্পনা করতে করতে দুই চার রোজা শেষ হয়ে যাবে। দুই চার রোজা শেষ হওয়ার পর শয়তান কানে কানে বলবে এই বছর যেহেতু রমজান গেছে গেছে, এই বছর তার সুযোগ নাই, যেহেতু দুই চার দিন চলে গেছে, আগামী বছর একবারে শক্ত করে ধরব রমজান আসলে। এইভাবে এইভাবে আমাদের জীবনের বহু রমজান চলে গেছে, যে রমজানের আগে মনে করি যে রমজান আসলে আমরা প্রস্তুতি গ্রহণ করব, আর রমজান শুরু হলে প্রস্তুতি গ্রহণ করতে করতে দুই চার দিন চলে যায়, দুই চার দিন চলে যাওয়ার পর শয়তান বলে যে এই বছর তো গেছে গেছে, আগামী বছর ইনশাআল্লাহ হলে এবাদত সেবাদত দোয়া তাওবা তাসবিহ তাহালিল কোরআন তেলাওয়াত সবগুলি ভালোভাবে হবে। এইভাবে যে আমাদের জীবনের সব রমজানগুলো আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? অতএব এই রমজানটাকে যদি আপনি কাজে লাগাইতে চান, রমজান শুরু হওয়ার দিন আর প্রস্তুতি নেওয়ার জন্য আপনি বসে থাকবেন না, আজকে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আমি রমজানের মধ্যে কোরআন শরীফ যদি আমার শুদ্ধ না থাকে, আমি রমজানে কোরআন শরীফ কীভাবে শুদ্ধ করব? আর আমার যদি কোরআন শরীফ শুদ্ধ থাকে, আমি রমজানে কয়টা খতম করব, কোন সময় করব, কয় পারা করে ডেলি করব, রমজানে আমি তাহাজ্জুদ কখন পড়ব, তারাবি নামাজের পরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, আমি রমজানে প্রত্যেক রমজানের সাহেরির 20 মিনিট আধা মিনিট আগে আধা ঘন্টা আগে আমি উঠব, তাহাজ্জুদ করব, এই পরিকল্পনাগুলো এখন থেকে করেন, না হলে রমজান আসবে, রমজান আবার বিদায় নিয়ে যাবে, রহমত মাগফিরাত নাজাতের মাসগুলো আমার থেকে বিদায় নিয়ে যাবে। আমি এই রকম রহমত মাগফিরাত নাজাতের সুসংবাদ পাওয়ার পর আমার কোনো লাভ হবে না। রমজান খুব বরকতি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, তো রহমতের মাস হইতে কী হয়েছে, আমার কী লাভ যদি আমি রহমতের কোনো ভাগিদার না হই? রমজান বড় মাগফিরাতের মাস, তো রমজান মাগফিরাতের মাস হইতে আমার লাভ কি, আমি যদি কিছু অর্জন না হই? খানা খুব মজা হয়েছে কিন্তু আমি খাইতে পাচ্ছি না, তাহলে খানা মজা হইয়েও লাভটা কি? রমজান রহমত মাগফিরাত নাজাত হইয়ে লাভটা কি? আমি যদি ওই রহমত মাগফিরাত নাজাত থেকে আমার কোনো কিছু অর্জন না হই? রমজান আসতেছে, রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আমার এই ওয়াজ শোনার পর আমার বহু বন্ধু বান্ধব এখন প্রস্তুতি শুরু করছে, কিভাবে? রমজান যেহেতু আসবে, রমজানের জিনিসপত্রের দাম বাড়বে, এখন থেকে বেশি সোলা বুট কিনে রাখি, রমজানের প্রস্তুতি না? এখন থেকে আমরা পেঁয়াজ কিনে রাখি, এখন থেকে আমরা ডাইল কিনে রাখি পেঁয়াজ উকাবার জন্য, এটা কি রমজানের প্রস্তুতি নাকি রমজানের সাথে একটা তামাশা? দেখেন আমি ওয়াজ করার পর বহুত লোক বলতেছে হুজুর রমজান যেহেতু আসতেছে প্রস্তুতি তো নিতেই হবে, আমি বলতেছি রমজানে খাওয়া দাওয়ার প্রস্তুতি নয়, আমি বলতেছি রমজানে কিভাবে বেশি বেশি ইবাদত করতে হয় তার প্রস্তুতি, আর আপনারা বুঝছেন রমজানে বেশি বেশি খাওয়া দাওয়ার জন্য কি ব্যবস্থা নিতে হয়। আমি কি ওয়াজ করলাম আর লোকেরা কি শুনলো, সেই জন্য দেখবেন রমজান হলো কৃশতা সাধনের মাস, কম খাওয়ার মাস, সবর করার মাস। আচ্ছা, যখন মানুষ কম খাবে জিনিসপত্রের চাহিদা কম হবে কিনা? মনে করেন আমি রমজানের পূর্বে 1 মাসে 10 কেজি পেঁয়াজ খাইতাম,
রমজানে আমি 5 কেজি খাইতেছি, অন্য সময় 2 কেজি ডাল খাইতাম, রমজানে আমি 1 কেজি ডাল খাইতেছি। জিনিসপত্রের চাহিদা বাড়বে না কমবে? কমবে। আচ্ছা, জিনিসপত্রের চাহিদা যখন কমবে তখন জিনিসপত্রের দাম বাড়বে না কমবে? হ্যাঁ, কমবে, ঠিক নাকি? তাহলে চাহিদা কমলে জিনিসপত্রের দর কমবে। তাহলে কোন রমজান আসলে আমাদের জিনিসপত্রের দাম বাড়ে কেন? রমজানের উদ্দেশ্য ছিল কৃশতা সাধন করা, আর রমজানকে আমরা বানিয়েছি একটা ভুক খরার মাস। যেহেতু ভুক বেশি করতে হবে সেই জন্য চাহিদা বেড়ে গেছে, আর চাহিদা যেহেতু বেড়ে গেছে সব কিছুর দাম বাড়তেছে। আর আমরা গালি দিতেছি অমুক ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, অমুক ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে। আমি ওয়াজ করার সময় বলি, হ্যাঁ ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, আর আমরাও তো ভুক করার জন্য একটা সিন্ডিকেট বানাইছি। ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে দাম বাড়ানোর, আর আমরা সিন্ডিকেট করছি কিসের? বুক করার। তো দুইজনেই তো একই দোষী, একই, ঠিক কিনা বলেন আপনারা? নাকি আমি ভুল বলতেছি? তো রমজান আসতেছে, রমজানের প্রস্তুতি অর্থ এটা নয় আপনি আগের থেকে পেঁয়াজ কিনে রাখবেন, মরিচ কিনে রাখবেন, ডাল কিনে রাখবেন, গোশত কিনে রাখবেন, মাছ কিনে রাখবেন। আমি বলতেছি আপনি রমজান আসার আগে আগে প্রস্তুতি গ্রহণ করুন, কিভাবে আপনি রমজানে বেশি বেশি তেলাওয়াত করতে পারেন, কিভাবে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কিভাবে দরুদ শরীফ পড়তে পারেন, কিভাবে জিকির আজকার করতে পারেন, তার জন্য প্রস্তুতি, এটা একটা পরিকল্পনা করেন। আমি এটা বলতেছি কারণ আপনি মনে করেন কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন না, তাহলে আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন। আমি যেহেতু কোরআন দেখে দেখে পড়তে পারি না, আমি একটা রমজানে আসার আগে আগে একটা হুজুর ঠিক করব, যিনি আমাকে পূর্ণ কোরআন শরীফ তো শিখাইতে পারবে না, কমপক্ষে 11টি সুরার পেছনে আলহামদুলিল্লাহ নিয়ে আলাম তারা পর্যন্ত 11টি সুরার পেছনে আমি দুই দিন কেউ মেহনত করব একজন হুজুরের পাশে, একজন হুজুরের কাছে। তা আপনি যদি একটা সুরার পেছনে দুই দিন করে মেহনত করেন, তাহলে আলহামদু কি শুদ্ধ হবে না? সুরা ফাতিহা শুদ্ধ হবে না? সুরা আলাম তারা, সুরা ফিল শুদ্ধ হবে না? কারণ আমি আগে থেকে প্রস্তুতি নিয়েছি। আমি যদি একেবারে গভীর থেকে গভীর, মেধাহীন থেকে মেধাহীন, ডাল থেকে ডাল হই, এক একটা সুরার পিছনে কমপক্ষে দুই দিন যদি আমি নষ্ট করি, আলি বাতাসাদি নাও জানি, তারপর দুইটি সুরা দুইটি একটি সুরার জন্য দুইটি দিন যদি আমি ওয়াকফ করে দিই, একটি সুরার জন্য যদি দুইটি দিন আমি নির্ধারণ করি, এই দুইটি দিন যদি আমি মেহনত করি, এক একটি সুরা আমাদের শুদ্ধ হবে কি না? সবে শুদ্ধ হবে। তাহলে যদি সুরা শুদ্ধ হয়ে যায় তাহলে লাভটা কী হবে? যেমন মনে করেন আপনারা সফর করতেছেন, এক জায়গায় যাইতেছেন, আজান হয়েছে, আপনারা পাঁচজন আছেন, হুজুর নাই, সফরের মধ্যে কি আর হুজুর থাকবে নাকি? আপনারা বললেন যে ভাই যান আমরা তো মুসাফির, আমরা পাঁচজন তো একই মুসাফির, আমরা ইচ্ছে করলে জামাত পড়তে পারি, তাহলে আপনারা পাঁচজনের যে কোনো একজন আগে গিয়ে নামাজ পড়াইতে পারবেন কিনা? কারণ নামাজ পড়ানোর জন্য তো বড় মুফতি হওয়ার দরকার নাই, বড় মুহাদ্দিস হওয়ার দরকার নাই। আলহামদু, আত্তাহিয়া, দরুদ শরীফ, সুরা, সুবহানা রব্বিল আজিম, এগুলো তো ঠিক থাকলে, এরপর কাপড় চোপড় পাক থাকলেই তো বড় আলেম না হইলেও আপনারা আপনারা জামাত পড়তে পারবেন কিনা? আরেকজন দিকে সাইয়া থাকতে হবে। মুসলমান সবাই বড় আলেম হবে না ঠিক আছে, মুসলমান সবাই বড় মুফতি হবে না ঠিক আছে, মুসলমান সবাই বড় ইঞ্জিনিয়ার হবে না ঠিক আছে, কিন্তু প্রত্যেক মুসলমান আলহামদু থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত সুরাগুলো বিশুদ্ধ হবে, এটা হলো কোরআনের দাবি, ইসলামের দাবি, নামাজের দাবি। এতটুকু তো আপনার পূরণ করতে হবে। আপনি একেবারে বড় ব্যবসায়ী, সাতা রকম পাশ করেন নাই, অসুবিধা নেই, বড় ব্যবসায়ী, কিন্তু যুগ বিয়োগ তো জানতে হবে। বাংলাদেশের মধ্যে এমন বহু বড় বড় ব্যবসায়ী আছে না যারা কমপক্ষে দস্তরটা কোনো রকমে করে, কিন্তু বড় বড় সাটার এখন যারা আছে তাদের অধীনে চাকরি করে, এই সাটার এখন চাকরি করে যেই ব্যক্তি বকলম কোনো রকমের দস্তর দেয় তারাও কিন্তু 3 টাকা 2 টাকা হিসাব দিয়ে, 5 টাকা উল্টাপাল্টা হিসাব দিয়ে কোনোদিন কি করতে পারে না, প্রতারণা করতে পারে, কারণ তার বড় বেশি অঙ্কবিদ নয়, বড় হিসাববিদ নয়, কিন্তু বুনিয়াদি কিছু কি আছে তার, যুগ বিয়েকের জ্ঞান আছে, যার কারণে চার্টার অ্যাকাউন্টও তার ধোকা দিতে পারে না। আপনিও যদি কোরআনের বুনিয়াদি সুরাগুলি যদি মুখস্থ থাকে, জড় বড় মুফতি হোক আপনাকে আর ধোকা দিতে পারবে না। আপনারা মনে করেন হুজুর সব হুজুরা তো আমাদের বলতে পারলে বলে, আমি যত বড়ই হুজুর হোক, যত বড়ই চার্টার অ্যাকাউন্ট পাস করুক, হিসাবের বিজ্ঞানে পাস করুক, যদি আপনার বুনিয়াদি কিছু এলাম থাকে সেই হিসাব বিজ্ঞানে যে এরকম আপনাকে ধোকা দিতে পারবে না। আপনি যদি কোরআনের বুনিয়াদি সুরাগুলো মুখস্থ থাকে আপনাকে কেউ ধোকা দিতে পারবে? হ্যাঁ, হয়তো আপনি বড় বড় অঙ্ক করতে পারবেন না, ওয়াজ করতে পারবেন না, আপনি বড় বড় মাহফিলে গিয়ে বয়ান করতে পারবেন না, কিন্তু ধোকা খাবেন না।
কারণ আপনার কি আছে? কোরআনের নূর আপনার কলবের মধ্যে আছে, কোরআনের নূর আপনার কলবের মধ্যে আছে। অতএব আমার কথা হচ্ছে, রমজান আসবে, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কমপক্ষে 11টি সূরা কিভাবে শুদ্ধ করবেন, অথবা কমপক্ষে আমি এখন থেকে একটা হুজুর ঠিক করব, যিনি আমাকে আলিফ বা তা সা শিক্ষা দিয়ে কমপক্ষে আমি দেখে দেখে পড়ানোর ব্যবস্থা করব, আমি একটা হুজুর ঠিক করব। আপনি যদি রমজানে, আমার একজনে বলে যে হুজুর একটা হুজুর যদি আমি ঠিক করতে যাই আমার 4,000 টাকা লাগবে, আমি 4,000 টাকা পাবো কোথায়? আমি বললাম আপনি একটা কাজ করবেন, আপনার ওয়াইফের একটা 3 পিস দেবেন কিনা? বলে দেবো তো। আমি বললাম আপনার শাশুড়ির একটা দেবেন কিনা? হুজুরদের বাজেটের মধ্যে আছে। আমি বললাম আপনার শাশুড়ির জন্য বাজেট আছে, আপনার শ্বশুরের জন্য বাজেট আছে, আপনার ছেলের জন্য বাজেট আছে, আপনার স্ত্রীর জন্য বাজেট আছে, ওই বাজেট থেকে একটু একটু কমাইয়া কোরআন শিক্ষার জন্য একটা বাজেট পেশ করেন, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার সব কিছুর জন্য বাজেট আছে, কোরআন শিক্ষার জন্য হুজুরকে 2,000-4,000 টাকা দিতে হবে, এইটার জন্য বাজেট খুঁজে পাচ্ছে না, একেবারে গরিব হয়ে গেছে। হুজুরের কাছে এসে বলতেছেন, হুজুর আমি তো গরিবের গরিব, কোরআনের কত বেশি মহব্বত দেখেন আমাদের, সব কিছুর জন্য বাজেট আছে, বেশি করে ইফতারি খাবো তার জন্যও বাজেটে, ভোর রাত্রে একটু বেশি করে খাবে তার জন্যও বাজেট আছে, আত্মীয় স্বজনকে হাদিয়া তোফা দেবো তার জন্যও বাজেট আছে, একটু কোরআন শরীফ শেখার জন্য একটা বাজেট করব, যে একটা হুজুরের কাছে গিয়ে আমি পড়ব, এটার জন্য বাজেটের জন্য বেচারা বড় সংকটের মধ্যে পড়ে গেছে, তার উপর যেন আকাশটা মাথার উপর পড়ে গেছে, আর আমরাই হলাম খাঁটি মুসলমান। নিজেকে নিজে একটু প্রশ্ন করুন, আমরা কি অবস্থায় আছি? অতএব আমার কথা হচ্ছে, রমজানকে নিয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করুন, কোরআন দেখে দেখে পড়তে না পারলে কোরআন কীভাবে শিখবেন, তার জন্য একটা আজকে থেকে বাজেট পেশ করুন, তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করুন। রমজান আসলে আর পারবেন না, কারণ রমজান আসলে তো আপনি কাজ করবেন না, পরিকল্পনা করবেন। 2 নম্বর হলো, যা দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারেন তারাও এখন থেকে একটা বাজেট করুন, যে আমি ভোর রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 5 পৃষ্ঠা তেলাওয়াত করব, ইফতারের পূর্বে বসে 5 পৃষ্ঠা তেলাওয়াত করব, সে তারাবিন নামাজের পরে 5 পৃষ্ঠা তেলাওয়াত করব, এইরকম করে করে আমি ডেলি 1 পারা তেলাওয়াত করব। কারণ আপনাকে যদি বলি একাধারে বসে বসে আপনি 20 পৃষ্ঠা তেলাওয়াত করেন, আপনি বলবেন হুজুর 20 পৃষ্ঠা তেলাওয়াত করার জন্য 1 ঘন্টা লাগবে, আমি এত দামি মানুষ, ব্যবসা করার জন্য আমি চাকুরি করি, চাকুরি করার জন্য আমি রিক্সা চালাই, রিক্সা চালানোর জন্য আমি 1 ঘন্টা সময় পাবো কোথায়? আমি বললাম যে তাহলে আপনি ইফতারের আগে একবার যত বড়ই রিক্সাওয়ালা হোক কমপক্ষে 20 মিনিট আগে থেকে রিক্সা চালা বাদ দিয়ে দেয়, যত বড়ই ব্যবসায়ী হোক 20 মিনিট আগে ইফতার নিয়ে সবাই একটু খেলা তামা নাড়াচাড়া করে, কি করে নাড়াচাড়া করে, তাহলে আপনি এই সময়গুলো এখন থেকে, আমি ভোর রাত্রে আমার ওয়াইফ যখন আমাকে ডাকবে সাহারি খাওয়ার জন্য আমি 15 মিনিট আগে উঠব, তারাবির পরে সবাই যখন গল্প করে ঘুম যাওয়ার জন্য আমি 10-15 মিনিট সেখানে সময় দিব কোরআন তেলাওয়াত করার জন্য, সাহারির আগে 10-15 মিনিট, ইফতারের আগে 10-15 মিনিট, ফজরের পর 10-15 মিনিট, আপনি যে একটু 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 করে বিভিন্ন সময় বাজেট করলেন, একাধারে বাজেট করলেন না, সময়ও বেশি বাজেট করছি এরকমও মনে হবে না, কিন্তু এর ভিতর দিয়া আপনার এক একটি পারা এক এক দিন আপনার জন্য শেষ করতে পারবেন, ঠিক কিনা বলেন? তাহলে কঠিন হবে? হ্যাঁ, এখন থেকে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে, আপনি কিভাবে এক খতম কোরআন শরীফ পড়বেন, এক খতম কোরআন শরীফ পড়বেন। তদ্রূপ যারা নাকি তাহাজ্জুদ পড়তে পারি, ভোর রাত্রে সে কীভাবে তাহাজ্জুদ পড়ব, কিছু কিছু দরুদ শরীফ কীভাবে পড়ব, তাসবিহ তাহলিল কীভাবে পড়ব, সেটার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে আল্লাহ পাক বুঝুর যে এই রহমত মাগফিরত নাজাতের মাসে যে রহমত রেখেছেন, মাগফিরত রেখেছেন, নাজাত রেখেছেন, এইগুলি আমরা অর্জন করতে পারবো। কিছু কিছু মানুষ বলে তো হুজুর রমজান যেহেতু রহমত মাগফিরত নাজাতের মাস, আমরা তো এবাদত না করলেও রহমত পাবো, যেহেতু রহমতের মাস। দেখেন আল্লাহ পাক বুঝুর আপনাকে রহমত পাওয়ার জন্য উৎসাহিত করার জন্য রহমতের মাস ঘোষণা দিচ্ছে, আর আপনি রহমত গ্রহণ না করার জন্য মনের মধ্যে ফাঁকি বাজি শুরু করছেন, এটা হবে না। আপনি যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে তখন 1 মিনিটও আল্লাহর কাছে কান্না করার সুযোগ পাবেন না। এক একটা রমজান আমার জন্য এক একটা জান্নাত অর্জন করার জন্য এক একটা অপরচুনিটি, এক একটা সুযোগ। এই সুযোগ হারাবেন, জীবনে যতবার রমজান পেয়েছেন অতবার আপনি জান্নাত পাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ যখন বলবে বান্দা তুমি জাহান্নামে যাইতেছো কেন,
আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আমি তো জাহান্নাম জান্নাত পাওয়ার কোনো সুযোগই পাই নাই, আল্লাহ যদি বলে তোমার হায়াত 60 বছর ছিল, এর মধ্যে 45 বছর বালেগ অবস্থায় বয়স, তুমি বয়সপ্রাপ্ত হয়ে তুমি 45 বার রমজান পেয়েছো, 45 বার তুমি জান্নাত কেনার সুযোগ পেয়েছো, তারপরেও সুযোগ গ্রহণ করো নাই কেন? তখন আমার পক্ষ থেকে আল্লাহর কাছে সুখ থাকা ছাড়া কোনো উত্তর থাকবে, আফসোস করা ছাড়া কোনো কাজ থাকবে না। অতএব আজকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, রমজান আসতেছে, রমজানের জন্য এখন থেকে আপনি রমজান কীভাবে অতিবাহিত করবেন, কোন আবাদতের মাধ্যমে, কোন সময়ে আবাদত করবেন, কোন সময় তেলাওয়াত করবেন, কোন সময় জিকির করবেন, একেবারে বেশি সময় একসাথে বাজেট করবেন না, কম কম সময়ে বাজেট করেন, তাহলে এখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করুন রমজানের রহমত মাগফিরাত নাজাত অর্জন করার জন্য, তাহলে আপনি সফলকাম হবেন, আমরা সফলকাম হব। কিন্তু আমরা রমজানকে সামনে নিয়ে বহু পরিকল্পনা আমাদের আছে, আমি এই বছর রমজানের পরে, এখন থেকে বহুত লোক আছে রমজানের পরে কোন কোন মামা শ্বশুর বাড়িতে যাবে, কোন শ্বশুর বাড়িতে যাবে, কোথায় রমজানের পরে ভ্রমণ করার জন্য কক্সবাজার যাবে না সিলেটে যাবে, সব পরিকল্পনা কিন্তু এখন থেকে হচ্ছে। রমজানে আমাদের ইফতার পার্টি কখন দেবো এখন থেকে পরিকল্পনা হচ্ছে, রমজানে আমি কি কি খাবো, কি খাইতে হবে, কি কিনতে হবে, সব পরিকল্পনা এখন থেকে হচ্ছে। শুধুমাত্র পরিকল্পনা হচ্ছে হচ্ছে না, রমজান যেই উদ্দেশ্যে নাজিল হয়েছে আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, ইবাদত করা, যেটা ছিল তওবা রমজানের মূল উদ্দেশ্য, সেটার জন্য ছাড়া অকাজের প্রস্তুতি বহুত হচ্ছে, ঠিক কিনা বলেন আপনারা? আমরা এখন শয়তানের ফাঁদে পা দেব না, আমরা অকাজে প্রস্তুতি গ্রহণ করব না, যখন যা আসে তাই হবে, কিন্তু রমজানের মূল উদ্দেশ্য যে এটা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, কীভাবে আমাকে বন্দেগী করতে হবে, গোলামি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তার প্রস্তুতি আমরা এখন থেকে গ্রহণ করব, আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ও আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، الحمد لله الذي هو الأول والآخر
هو الذي يعلم سرنا نجهر أو نسر وهو عليم بذات الصدور وهو الذي يقبل التوبة من عباده وهو الذي يعفو عن سيئاته وهو الذي يغفر ذنوبه وهو الغفور العزيز نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر رحمةً للعالمين بشيرًا ونذيرًا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فيا معشر المسلمين أوصيكم بنفسي وإياكم بحلول شهر شعبان بتقوى الله التقوى أهم أموري التقوى يحثنا على المعروف ويحرضنا على الإنفاق في سبيل الله ويجنبنا عن الفواحش ما ظهر منها وما بطن اهتماما بهذا التقوى يقول الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون التقوى للمؤمن خير الزاد التقوى لا يدانيه أي عمل لأن العمل يوجد فيه ما عملتم ولكن التقوى يوجد فيه كل أعمال الخير والاجتناب عن المنكرات كلها إن هذا التقوى يحتاج إلى التمرين والتطبيق إن الله تبارك وتعالى جعل لنا شهر رمضان لأن نتمرن على التقوى ونتدرب عليه شهر رمضان شهر التدريب والتمرين على التقوى لهذا رسول الله صلى الله عليه وسلم قبل شهور حلول شهر رمضان بشهرين يعد نفسه لأن يعبد الله عز وجل حق العبادة في شهر رمضان حتى رسول الله صلى الله عليه وسلم يدعو إلى الله تبارك وتعالى بدعاه المعجز اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان قضى منا شهر رجب وحل فينا شهر شعبان شهر شعبان يعلمنا أن شهر رمضان سيحل علينا عن قريب أيها المسلمون إن رسول الله صلى الله عليه وسلم مع رغم أنه لا يحتاج إلى العداد والعدة إن رسول الله صلى الله عليه وسلم يعد نفسه ويأخذ عدته ولكن أمته يبتعد عن العداد والعدة لماذا؟ إن رسول الله صلى الله عليه وسلم أنه نال من الله تبارك وتعالى بشرى سارة غفر الله لك ما تقدم من ذنبه وما تأخر نحن أنا منغمسين في الذنوب حتى إلى أعذاننا لماذا أننا نسينا ما يجب علينا من العذاب أيها المسلمون علينا أن نعد نفس ولكن المسلمين في هذه الأيام أن رمضان يعلمنا الزهد ولكن المسلمين نسوا هذا بل إن المسلمين مع رغم الزهد إنهم يختارون الأكل والشرب والطرف أيها المسلمون إن الله تبارك وتعالى يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحة هذه التوبة جارية سارية لكل شهر
ولكن الله تبارك وتعالى جعل شهر رمضان أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النيران. في هذا الشهر الشهر المبارك علينا أن نفوز بالرحمة والمغفرة والعتق من النيران بالعبادة وبالتهليل وبالتوبة وبالتلاوة. لهذا علينا أن نجعل برنامج بمناسبة حلول شهر رمضان حتى إننا نغتنم هذا الشهر ونستخدمه لأن نتقرب إلى الله تبارك وتعالى. يقول رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، شبابك قبل هرمك، غناك قبل فقرك، صحتك قبل سقمك، غناك قبل فقرك. أيها المسلمون، إن الله تبارك وتعالى يهددنا وينبهنا بقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون، ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون. بارك الله لنا ولكم في القرآن المجيد، ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروه عن كل ذنب إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستهديه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأوثق العرى كلمة التقوى، خير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ومن الناس من لا يأتي الصلاة إلا دبرا، ومنهم من لا يذكر الله إلا هجرا. خير الغنى غنى النفس، وخير ما وقر في القلوب اليقين، والارتياب من الكفر، والغلول من جثاء جهنم. إن الله تبارك وتعالى أمرنا أن نصلي على حبيبه فيقول آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك سلم، خاصة على أبي بكر الصديق، وعمر بن الخطاب، وعثمان ذي النورين، وعلي أسد الله الغالب، وعلى الحسن والحسين سيدي شباب أهل الجنة، وعلى فاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنهم وعنهن وعن كل الصحابة أجمعين. اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية، ولنبيك بالرسالة، وماتوا على ذلك يا أرحم الراحمين. اللهم اغفر لهم، اللهم اغفر لهم، وارحمهم، وعافهم، ونقهم من الذنوب كما ينقى الثوب من الدنس والأرجاس يا أرحم الراحمين. اللهم مالك الملك، تؤتي الملك من تشاء، وتنزع الملك ممن تشاء، وتعز من تشاء، وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين الذين يصدون عن سبيلك ويبدلون دينك ويعادون أولياك الموحدين. اللهم خذهم أخذ عزيز مقتدر، إنك على كل شيء قدير. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر، واذكروا الله يذكركم، ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر. أقيموا الصلاة.